একবার লিখেছেন 75,000 টাকা পাঠিয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে প্রণোদনার টাকা দেয়নি। একজন লিখেছেন 1,50,000 টাকা পাঠিয়েছেন, বাংলাদেশ থেকে প্রণোদনা দেয়নি। ব্যাংকে যখন জিজ্ঞেস করেছেন প্রণোদনার টাকা কেন দেয়নি, তখন বলছে কুয়েত থেকে পাঠানো হয়নি। এই সমস্যাটা আমরা প্রতিদিনই লক্ষ্য করছি। আমরা যে ভিডিওগুলো তৈরি করি, আপনাদেরকে যে পরামর্শ দিই, আপনারা যদি এই পরামর্শ মেনে চলেন, তাহলে আপনাকে এই ধরনের জটিলতায় পড়তে হবে না। আপনি যখন এক্সচেঞ্জ থেকে টাকাটা পাঠাবেন, তখন অবশ্যই সেখানে কনফার্ম করবেন আপনি 2.5% প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা। এটি জিজ্ঞেস করার পরই আপনি টাকাটা সেন্ড করবেন এবং ডকুমেন্টস নির্ধারিত সময়ে তাদেরকে আবার দেখাবেন, যদি কোনো ব্যাংকে কোনো এক্সচেঞ্জ কোম্পানি আপনার প্রণোদনার টাকা না দেয়। আজ বাংলাদেশে টাকা পাঠালে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন আপনি 393 টাকা ব্যাংক টু ব্যাংক। বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে 393 টাকা ব্যাংক টু ব্যাংক। এআরই এক্সচেঞ্জ দিচ্ছে 394 টাকা ব্যাংক টু ব্যাংক। আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে 393 টাকা ব্যাংক টু ব্যাংক। আলনাদা এক্সচেঞ্জ দিচ্ছে 394 টাকা ব্যাংক টু ব্যাংক। সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে 393 টাকা ব্যাংক টু ব্যাংক। জুলুকাস এক্সচেঞ্জ দিচ্ছে 395 টাকা ব্যাংক টু ব্যাংক। ওমান এক্সচেঞ্জ 393 টাকা ব্যাংক টু ব্যাংক। আল মোজাইনি এক্সচেঞ্জ 394 টাকা ব্যাংক টু ব্যাংক। লুলু এক্সচেঞ্জ 393 টাকা ব্যাংক টু ব্যাংক। কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ 393 টাকা ব্যাংক টু ব্যাংক। ইউএই এক্সচেঞ্জ 394 টাকা ব্যাংক টু ব্যাংক। কুয়েত বাহারেন এক্সচেঞ্জ 393 টাকা ব্যাংক টু ব্যাংক। আমরা যখন দেশে টাকা পাঠাই, তখন নানান পদ্ধতির অবলম্বন করি, যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে। যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ ট্যাপ, এখন দিলে এখন পাবেন, গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে। আপনি যখন টাকাটা পাঠাবেন, তখন অবশ্যই কনফার্ম করে নেবেন বৈধ পন্থা অবলম্বন করা এবং প্রণোদনার টাকা বুঝে পাওয়ার ব্যাপারে। এক্সচেঞ্জ থেকে যেমন কনফার্ম করবেন, দেশে আপনার আপনজনকেও তা ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন। মনে রাখবেন, একবার সমস্যার সমাধান করলে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো ঝামেলা তৈরি হবে না। আজ আপনি প্রিয়জনের জন্য কুয়েতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন। 1 আউন্স গোল্ড পাচ্ছেন 760 দিনারে, 1 তোলা গোল্ড পাচ্ছেন 285 দিনারে, 1 কেজি গোল্ড পাচ্ছেন 24,510 দিনারে, 24 ক্যারেটের 1 গ্রাম পাচ্ছেন 24 দিনার 460 ফিলস দিয়ে, 22 ক্যারেটের 1 গ্রাম পাচ্ছেন 22 দিনার 810 ফিলসে, 21 ক্যারেটের 1 গ্রাম পাচ্ছেন 21 দিনার 430 ফিলসে, 18 ক্যারেটের 1 গ্রাম পাচ্ছেন 18 দিনার 360 ফিলসে, 14 ক্যারেটের 1 গ্রাম পাচ্ছেন 14 দিনার 340 ফিলসে, 10 ক্যারেটের 1 গ্রাম পাচ্ছেন 10 দিনার 220 ফিলসে, 6 ক্যারেটের 1 গ্রাম পাচ্ছেন 6 দিনার 130 ফিলসে। আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। গোল্ড খরিদ করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন, এটার মজুরি মূল্য কত, কোন দেশের তৈরিকৃত গোল্ড। কারণ সাম্প্রতিক সময় আমরা যে ব্যাপারটি লক্ষ্য করছি, গোল্ড নিয়ে প্রতারণা চলছে। আপনি যখন এই ইনফরমেশনগুলো সঠিকভাবে বুঝে নেবেন, তখন আপনার আর প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো প্রতিদিন দেখতে পারবেন।